হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় এগারোটা শো এগারোটা বাজতে যায় আর উঠেছি কিন্তু অনেক সকালে মোটামুটি সাড়ে সাতটার মধ্যেই আজকে ঘুম থেকে উঠে গেছি কিন্তু রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেল কেন দেরি হলো তোমাদেরকে বলছি দাঁড়াও একটু পরে তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে টুকটাক যে কাজকর্মগুলো করলাম যে বাবা চলে গেছিলো বাজারে সোনু তো ঘুমাচ্ছিলো সোনুরই যাওয়ার কথা ছিল কিন্তু কাল অনেকটাই দেরি করে ঘুমিয়েছে উঠতে পারেনি সকালে তো সেই বাবাই গেল বাজারে তো বাবা থেকে আমাকে বললো আজকে আমি ইলিশ মাছ নিয়ে আসবো আর যেহেতু সোনু আর বেটু ইলিশ মাছ খেতে পারবে না তো ওদের জন্য বড়ো মাছ নিয়ে আসবো ঠিক আছে তাই করুন তাই নিয়ে এসো তো এদিকে বাবা তো বাজারটা নিয়ে চলে এসেছে আর যে কেন আজকে রান্না দেরি করে বসাচ্ছি বলো মানে রান্না দেরি করে করছি বলো তো আসলে আজকে যেহেতু ইলিশ মাছ নিয়ে আস নিয়ে এসছে না বাবা তো সেই জন্য সোনু অফিস চলে গেছে তারপরে যে রান্নাটা বসাচ্ছি এই কারণেই বসাচ্ছি রান্না ও সোনু থাকাকালীন বাড়িতে ইলিশ মাছ রান্না করা যায় না ও আসলে ইলিশ মাছটা খায় না তো ওই জন্য ইলিশ মাছের মানে গন্ধ টন্ধ কোনো কিছু সহ্য করতে পারে না তো সেই জন্য ও চলে গেছে দিয়ে তাড়াতাড়ি করে রান্না বাজাচ্ছি দেরিও হয়ে গেল আজকে যত তাড়াতাড়ি উঠেছিলাম না মোটামুটি সব কিছুই হয়ে যেত তো এদিকে মা সব সবজি টবজি কেটে দিয়েছিল এদিকে ফুলকপি গাজর ক্যাপসিকাম তারপরে করে সব কিছু দিয়ে আমাদের জন্য ডালিয়া সবজি কেটেছিলো আর ওদিকে আলু কেটে রেখেছিল শুধু মাছের ঝোলের জন্য আর আমি পর থেকে ভাবলাম যে একটু বেগুন দিয়ে করে নিই প্রথমে সর্ষে বাটা করবো ভেবেছিলাম তবে না সর্ষে বাটা করব না আলু বেগুন দিয়ে আজকে যেহেতু দেরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে একটু পাতলা করে লঙ্কা ছেড়ে ইলিশ মাছের ঝোল করে ওটা খেতে বেশি ভালো লাগে যদিও কিন্তু আমি খাবো না আমি ডালিয়াই খাবো আমি ওই ইলিশ মাছটাই শুধু খাব তো এদিকে পেঁয়াজটা একটু কমই হয়ে গেছিলো কেন কম হলো মা ওদিকে কেটে দিয়েছিল গাজর তারপরে পেঁপে আলু আর করলা কেটে দিয়েছিলো ওটা ভাজা হবে তো ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি তো সেই জন্য ওটা একটু কমে গেছে তো আবার একটা একটা পেঁয়াজ কেটে নিলাম এর মাছের ঝুলে একটু বেশি করে পেঁয়াজ চেয়াজ না দিলে না আমার ভালো লাগে না খেতে রসুন দিলে ভালো লাগে কিন্তু রসুন তো আর এই ইলিশ মাছের এই পাতলা ঝোলে দিতে হয় না নাকি কি জানি জানি না তো যাই হোক আমি দেই না ওই জন্য আর ই করে দেখো ইলিশ মাছ দেখো একটা গোটা ইলিশ মাছ নিয়ে এসছে আর ওইদিকে কাতল মাছও নিয়ে এসছে আর প্রথমে ভেবেছিলাম যে মাথাটা মায়ের জন্য করে দেবো তারপর চিন্তা করলাম না মাথাটা থাক একটু সেদিন বললাম না মিশানো ঘাটির মধ্যে ওই এর মা মাছের মাথা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য ভাবলাম তা মাছ মাছটা যখন আছে কাতলা মাছ তো মানে গোটা নিয়ে আসেনি সেই জন্য ওটার মাথাটা নেই তো এটার মাথাটা যখন আছে এটা দিয়ে আর একদিন করে খেয়ে নেব তো এইদিকে তিন পিস নিলাম আমাদের জন্য ইলিশ মাছ আর বেটুর জন্য একটা কাতলা মাছের পিস নিয়ে ওটাকেই ভাজবো দিয়ে ঝোলে দেবো কারণ ভাজা মানে ওকে খাওয়াতে গেলে না একটু অসুবিধা হয় একটু শক্ত শক্ত কড়া কড়া থাকে তো ওর খেতে অসুবিধা হয় একটু ঝোল টোলের মধ্যে থাকলে একটু নরম হয়ে থাকে তো সেই জন্য ওর খেতেও সুবিধা হয় আর শোনুর জন্য এখন করছি না যেহেতু এখন ভেজে রাখলে সেই নরমই হয়ে যাবে ওর জন্য যখন ও অফিস থেকে আসবে তখনই একবারে গরম গরম ওকে মাছটা ভেজে দেবো আর ও তো ইলিশ মাছ খাবে না আর ও বুঝতে ও কিন্তু বুঝতেও পারবে না যে আমরা কোন মাছ খেয়েছি যতক্ষণে ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে যে ইলিশ মাছের কথাটা তো এইদিকে মাছটা ভেজে নিচ্ছি যদিও মাছটা একটু হালকা হালকা করে বেশি ভাজলে ভালো হতো আমার না মাছ এই ইলিশ মাছ বেশি ভাজলে অতটা ভালো লাগে না একটু হালকা ভাজলেই মানে খেতে বেশি ভালো লাগে তো যেহেতু বাবা মানে মাও ভালোবাসে হালকা মাছ ভাজা ইলিশ মাছটা বিশেষ করে কিন্তু বাবা অতটা ভালোবাসে না সেই জন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি আর তেল দিয়েছিলাম ঠিকই মোটামুটি কিন্তু এদিকে যেই দুটো মাছ ভাজতে দিয়েছি তাতেই দেখো কতটা তেল বেরিয়ে গেছে মানে মাছটা থেকে তেল বেরিয়েছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে সোনু যদি থাকতো না সত্যি সত্যি আজকে হয় বাড়ি থেকেই চলে যেত বলতো তোমরা রান্না বান্না করে খেয়ে দিয়ে নাও তারপরে আমি বাড়ি থেকে আসবো যাই হোক দুটো মাছ ভাজা হয়ে গেছে এবার এই যে বেটুর একটা মাছ আর এই মাছটা ভেজে নিয়েছি প্রথমে ভেবেছিলাম আমার জন্য এই মাছটা ভাজায় রেখে দেবো ভাজাই খাবো তারপরে চিন্তা করলাম যে না থাকা আর ভাজা খাবো তখন আবার ভাজতে হবে আবার গন্ধ পাবে তার থেকে বরঞ্চ এক কাজ করি ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়ে ও টেরও পাবে না কিছু বুঝতেও পারবে না তো সেই জন্য আমারটাও একটু ওই জন্য কড়া করে ভেজে নিলাম কারণ একসঙ্গে তিনটে মাছ থাকবে তো ঠিক বোঝা যাবে না কোনটা কড়া করে ভাজা হয়েছে আর কোনটা হালকা ভাজা হয়েছে তো যাই হোক থেকে মাছ ভাজা হয়ে গেছে আর অনেকটা তেল বেরিয়েছে তো সেই জন্য এত দিয়ে তেল দিয়ে তো মাছের ঝোল করব না তো তার থেকে তেলটা উঠিয়ে রাখি আর এই ইলিশ মাছ ভাজা তেল দিয়ে না ভাত খেতে বেশি ভালো লাগে মানে এতই ভালো লাগে মানে পায়ে মানে হয়তো মানে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় তো যাই হোক এইদিকে অল্প তেল দিয়ে আজকে রান্নাটা করবো খুব একটা বেশি তেল দেবো না তাদেরকে প্রথমে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে এই যে পাঁচটা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার এই কাঁচা লঙ্কাগুলোর সাইজগুলো দেখেছি এতটুকুটুকু হলে কী হবে মানে প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল দিয়ে সেই পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু বেশি ভাজা ভাজা করেছি ভাজতে চেয়েছিলাম না কিন্তু এত দেখো কালো কালো হয়ে গেছে কেন বলো তো মানে পেঁয়াজটা দিয়ে না বেটু না হঠাৎ করে আমাকে ডাকলো তো ওর কাছে গেলাম আর এসে দেখছি একদম মানে নিষ্ঠা পড়ে গেছে যাচ্ছে তাই তার মধ্যে তেলটাও কম ছিল তেলটা যদি একটু বেশি থাকতো অতটা পুড়িয়ে যেত না তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না যে আলুটাও দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম আলুটা একটু ভাপিয়ে নিলে ভালো হতো কিন্তু অতটা খেয়াল ছিল না তাড়াহুড়ের তারা মানে তারাহুড়ার চটি যেহেতু একে তো দেরি হয়ে গেছে মানে দেখতেই পেলে দিয়ে যাই হোক পরে ওটাকে সেদ্ধ করে নেওয়া যাবে যে আলুটা ভেজে নিলাম দিয়ে এবার বেগুনটা দিয়ে ভেজে নিচ্ছি বেগুনটা একটু আগে ভেজে রাখলে ভালো হতো কিন্তু তাগা আর কী করবো একসঙ্গে ভেজে নিই আর বেগুনের পিসগুলো একটু বড় বড় দিয়েছে না হলে পরে আর সেগুলোকে খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক ওটা দিয়ে বেগুনটাও একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে টমেটোটা দিয়ে দিলাম একটা ছোট সাইজে টমেটো দিয়েছি টমেটোটা একটু বড় বড় থাকলে মানে কাটা থাকলে বেশ ভালো লাগে দেখতে যাই হোক মা কেটেছে যেহেতু ছোটো ছোটো করে কেটে দিয়েছে তো সেই টমেটোটা দিয়েও ভালো করে ভেজে নিলাম দিয়ে একটু কোনো মশলা দেবো না শুধু মানে হলুদ গুঁড়ো দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারটার জন্য আর দিয়েছি শুধু লবণ এটা দিয়েই করবার কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিচ্ছু দেবো না এদিকে দিয়ে জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেয়েছে তারপর দিয়েছি আলু সেদ্ধই হয়নি আসলে আলুগুলো একটু মোটামোটা করে কাটা হয়েছিল তো বাপানোর জন্য কাটা হয়েছিল কিন্তু যেহেতু বাপাতে ভুলে গেছি আর তারা ওরাতে করিও নি তো সেই জন্য আর হয়ও নি যাই হোক অনেকক্ষণ ধরে বেশ মানে ঢাকা ঢাকা চাপা দিয়ে করে 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 এই আলুগুলোকে আলুগুলো মানে একবারে প্রপার মানে সেদ্ধ হয়ে গেছে এদিকেও ভেঙেও যায়নি এদিকে গোটা গোটাও আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে যাই হোক এবারে জল জলটা দিয়ে দিয়েছি জলটা দিয়ে জলটা যখন ফুটে যাবে একবারে টকবক করে ফুটবে দিয়ে তখনই মাছটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না একটু হালকা নেড়ে তারপর নামিয়ে নেবো আর বেগুনগুলো দেখলে না কত বড় বড় পিস করে দিলাম কিন্তু এখন দেখছি ও মানে মোটামুটি তিন তিন ছটা পিস বোধ বেগুন হয়েছিল তার মধ্যে দু পিস না তিন পিস বেগুনই ভেঙে গেছে তো নাড়াটা হয়তো একটু বেশি হয়ে গেছে যাই তাও আছে মানে পাওয়া যাবে আর এদিকে ঝোলটা আজকে পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো বুঝতে পারিনি জলটা আর একটু কম হলে মানে কম দিলে ভালো হতো দুটো মানুষ খাবে তো দুটো কোথায় সরি তিনটে মানুষ খাবে তো তো ঝোলটা একটু বেশি হয়ে গেলাম মা বলো থাকো ইলিশ মাছের ঝোল তো আমি পরে ঠিক খেয়ে নেব তো ওদিকে সব করে ঢালিয়ে ডালিয়া করলাম করে টোরে নিয়ে একটু বসেছিলাম ভালো লাগছিল না দেরি দেরিও হয়ে গেছিলো বললাম কি এখন স্নান করব তাতে শোনো শূন্য আসুক ওকে খেতে খেতে দিয়ে তারপরে একবারে স্নানটা করবো অনেকটাই বেজে গেছিলো মোটামুটি দুটো বেজে গেছিলো যে শোনো আসে না আসে না করে ওকে ফোন করলাম বলো ঠিক আছে আমি আসছি তুমি মাছটা ভাজা বসাও তো এদিকে মাছটাও ভাজা বসিয়েছে এদিকে শোনু চলে এসছে তাই ওকে বলছে তোমার রাস্তা তো দেরি হলো কেন বলে রাস্তায় এত জ্যাম না আমি বেরিয়েছি অনেকক্ষণ মোটামুটি আমার আসতে যেখানে আমার টাইম লাগে দশ মিনিট সেখানে আমার কুড়ি মিনিট পঁচিশ মিনিট টাইম লেগে গেলো আসতে ঠিক আছে তুমি একটু বসো মাছটা ভাজতে দিয়েছি মাছটা ভাজা হোক তারপরে খেতে দিচ্ছি মানে ঠিক আছে অসুস্থ তাড়াহুড়োর কোনো ইয়ে নেই আর এদিকে এসে শুরু করে দিচ্ছে যেহেতু আমি স্নান করে নিই বকা বকি শুরু করে দিচ্ছি এখনও স্নান করেনি কী করছিলা স্নানটা করে নাও তারপরে একবারে খাবো আমি বলছে না একে তোমার দেরি হয়ে যাবে তুমি আবার যাবে তো আমার মাথায় শ্যাম্পু ট্যাম্পু করবো তার থেকে তুমি খেয়ে নাও আমি তারপরে ধীরে সুস্থে স্নানটা করবো পুজো করবো আর পুজো বলতে মানে গীতা পড়ব আর বজরংবলি ইয়ে পড়ব হনুমান চালিসা তো সেই জন্য আমি ধীরে সুস্থ করব তো এই শুনুন না একটু বেশি কড়া কড়া মাছ ভাজা খেতে ভালোবাসি ওই জন্য দেখো একদম লাল লাল করে মানে একদম কড়া করে ভেজে দিয়েছি আর গরম গরম আমি যদি তখন হালকা করে ভেজে রাখতাম তাও আমাকে এখন ভাজতে হতো তো তাতে ভাবলাম কী আর তখন ভাজবো থাক একবারে এখন ভেজে নিলাম এটাই সুবিধা হলো না আর ওই যে বললাম কল্লা আলু পেঁপে গাজর এটা ভেজেছিলাম সোনুকে বললাম তুমি কি খাবে বললো না না ডালিয়ার সঙ্গে কি আর ওই কল্লা ভাজা ভালো লাগে আমার ঠিক আছে তুমি তাহলে এটা দিয়ে মাছটা খেয়ে মাছ ভাজাটা দিই ডালিয়াটা খেয়ে নাও আর আজকে কী হয়েছে জানো তো আমি রোজ মানে ডালিয়া করার সময় না লাস্টের দিকে একটু মানে টেস্ট করে দেখি যে মানে লবণ টবণ ঠিকঠাক হয়েছে কি না কিন্তু আজকে একদমই আমার গল্পের তালে তালে মাঝে সঙ্গে গল্প না গল্পের তালে তালে আমি ভুলেই গিয়েছিলাম টেস্ট করতে আমার ঠিক আমি মনেই করতে পারছি না যে মানে লবণ আদৌ দিয়েছি কি দেই নিউ খেয়ে দিয়ে চলে গেছে আর এখন বাজে কটা দেখো সাড়ে তিনটে বেজে গেছে এই মাত্র সবাই আমি স্নান করে বেরোলাম আসলে এটা ওটা করতে নিতে না আজকে প্রচুর দেরি হয়ে গেছে ওই জন্য সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওদিকে সবাই শুয়েও পড়েছে শোনো অফিস চলেও গেছে খেয়ে এসে অফিস গেল আসলো খেলো আবার চলে গেল তো যাই হোক কী আর করা যাবে একদিন আর দিন ওরকম হতেই পারে তার মধ্যে হয়েও যেত আসলে কালকে শুক্রবার আমার খেয়ালই ছিল না কালকে শুক্রবার তো কালকে তো আমি শ্যাম্পু কিছু শ্যাম্পু ট্যাম্পু করতে পারবো না তো সেই জন্য ভাবলাম যে না আজকে তাহলে তেলটা দিয়ে দেই তা কালকে তাহলে শ্যাম্পু করতে হবে না আজকে আমার যত দেরি হোক না কেন আজকে আমি শ্যাম্পুটা করে নেব তো আমি যখন তেল দিলাম তখন বাজেই হচ্ছে দেড়টা বেটুকে খাওয়ালাম তখন ফট স্নানে ঢুকতে যাবো তখন ফট করে মনে পড়ে গেল আরে আজকে তো বৃহস্পতিবার কালকে তো শুক্রবার আমি শ্যাম্পু করতে পারবো না তো সেই জন্য আর স্নানটা করতে দেরি গেলো শুধু তো খেতে এসে রীতিমতো আমার উপর রেগেই গেলো যে এখনও তোমার স্নান হয়নি কি করছিলা আমি কি আর করছিলাম আমার কাজ তো আমাকেই করতে হবে তো যাই হোক স্নান করে বললাম চুল টুল একদম ভেজা এখনও সিঁদুর টিদুর কিছুই পড়িনি এখন যাব একটু এসবের এখানে ইয়ে পড়তে হবে গীতা পড়তে হবে আবার হনুমান চালিশা পড়বো পড়ে টুরে তারপরে খাবো কখন খাবো আমি আমি খেতে খেতে মনে হয় সোনুও চলে আজকে অফিস থেকে তো যাই হোক তাড়াতাড়ি করে করে নিই ওদিকে আমার ঠাকুর প্রণাম প্রণাম সবই হয়ে গেছে গীতা পড়াও হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে ঠিক চারটে পাঁচ বাজে তো এই যে আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি আর এই যে লাঞ্চে আছে আমাদের জন্য সবজি দিয়ে ডালিয়া করেছিলাম আমার আর সোনুর জন্য আর এই যে কল্লা আলু ভেজেছিলাম এই কল্লা আলুটা অল্প একটু দেখছি মা রেখে দিয়েছে এই কল্লা আলু ভাজাটাই নিয়েছি আর পাতলা করে যে ইলিশ মাছের ঝোলটা করলাম লঙ্কা চিড়ে তো সেই ইলিশ মাছটাই নিয়েছি আর একটা ছোটো বেগুন নিয়েছি আলু তো খাবো না সেই জন্য আলু নেয়নি আর সোনু তো ইলিশ মাছ খায় না ওর জন্য তো দেখলেই কাতলা মাছ আমি বাবা নিয়ে এসেছিলো সেটাই ওকে ভেজে দিয়েছি তো ও চলে যাওয়ার পরে কিন্তু আমি রান্নাটা করেছি কেন ও যদি থাকতো না বাড়িতে তাহলে ও মানে চারিদিকে শুধু ধূপকাঠি ঝালিয়ে বেড়াতে আসলে ইলিশ মাছ খায় না তো মানে গন্ধটাও ঠিক সহ্য করতে পারে না ওই জন্য মানে যতবারই ইলিশ মাছ রান্না করা হয় না কেন ও চলে যায় অফিস চলে যায় তারপরে ইলিশ মাছ রান্না করা হয় সে ভাজাই হোক আর হচ্ছে ঝোলই হোক যাই হোক না কেন তো সেই জন্য ও যখন ও যে কদিন বাড়িতে থাকে মানে শনিবার রোববার করে যখন ছুট থেকে বাড়িতে থাকে তখন ইলিশ মাছ নিয়ে আসা হয় না আর এই বাবারা আসলেই যায় ইলিশ মাছ খাওয়া হয় যেহেতু বাবারা খায় আমার একার জন্য আর কি নিয়ে আসবো শোনো খায় না সেই জন্য আর মানে নিয়ে আসাও হয় না আর বেটুকেও তো এত কাটালা মাছ খাওয়ানো যাবে না একে তো ওকে মাছ খাওয়াতে আবার প্রচণ্ড ভয় করে তার মধ্যে আবার এই ইলিশ মাছ আমি নিজেই খেতে পারি না এটা খেতে মোটামুটি আমার আধ ঘন্টা টাইম লেগে যাবে আজকে তো খেয়ে নিই একটু দেরি হয়ে গেছে এরপরে আমার বেটু কখন ফট করে উঠে যাবে তো খাওয়া দাওয়া হলো আর বললাম না আমার সাড়ে চারটে বাজবে হ্যাঁ চারটে পঁয়ত্রিশ বাজে গেছে চারটে পাঁচে খাওয়া নিয়ে এসেছি আর চারটে পঁয়ত্রিশ বাজে আমি জানি তো আমার আজকে লিসমাস যেহেতু খেতে টাইম আমার লাগবেই আরে দেখো কেশবকে কালকে এই জায়গাটা ডেকোরেশন করেছি কেমন লাগ কালকে না সরি কালকে না পরশু দিন করেছি কালকে তো কোনো ভিডিওই করিনি দিন করেছি কালকে কোনো ভিডিও ভিডিও কিছু করা হয়নি বলে তোমাদেরকে দেখাতে পারিনি এই দেখো আজকে দেখে না সাজিয়ে গিছিয়ে নতুন জায়গায় নতুনভাবে ভাবে কেশব বসে আছে তো এখন এই যে শ্যাম্পু করেছি ঠান্ডা লাগছে এবার যেই খেয়ে নিলাম না এখন মনে হচ্ছে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগছে এখন ঢাকা নিচে আমাকে ঢুকতেই হবে না হলে একদম হাত পা কনকন বরফের ভতন হয়ে যাবে আর ওয়েদারটাও মানে ভালো না কেমন মেঘলা মেঘলা করছে মনে হচ্ছে কি বৃষ্টি নামবে বৃষ্টি নামবে তো এখন দেখি চুলটা তো ভেজা চুলটা যদি এখন আমি না শোকাই চুলটা আর শোকাবে না তো তার জন্য ড্রায়ারটা নিয়ে আসতে হবে এখন ড্রায়ারটা কোথায় যে আছে ভগবান জানে ওই ঘরে তো মারা শুয়ে আছে ওই ঘরে আমি এখন গিয়ে লাইটটা জ্বালিয়ে দিই না আর সঙ্গে সঙ্গে বেটে ঘুম থেকে উঠে পড়বে এখন দেখি যদি পাশের ঘরে যদি পাই তো পেলাম না হলে আর ওই ঘরে যাওয়া হবে না চুলটা শোকানো হবে না ওই যখন উঠবে ঘুম থেকে তারপরে চুলটা শোকাতে হবে আর আমার না কয়েকদিন বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন তাও মোটামুটি পাঁচ ছ মাস ধরে এই যে জোয়ান খাওয়ার এত নেশা হয়ে গেছে না মানে সবসময় জোয়ান খাচ্ছি আর জোয়ান যেহেতু জোয়ান খাচ্ছি টিপ বলে একদম ভারী হয়ে থাকছে আর কোনো খাবারের কোনো স্বাদই পাচ্ছি না মনে হচ্ছে মানে রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছি তাও জোয়ান শোনো হঠাৎ করে বই মানে হঠাৎ করে কি হলো যে মানে এত জোয়ান জোয়ান করছো মানে আমি আগাগোরাই জোয়ানটা খেতাম কিন্তু এদানিং মনে হচ্ছে একটু বেশি জোয়ান খাচ্ছি তাও আবার কী আগে সেই লবণ দেওয়া যে প্যাকেটের জোয়ানগুলো ছিল সেগুলো খেতাম কিন্তু এখন আবার ওগুলো খেতে ভালো লাগে না তো সেই জন্য যে কাঁচা জোয়ান কাঁচা জোয়ানটাকে খাই মানে এটাকেই খাই ঝাল লাগে খেতে তাও এটাই খাই তো এখন এটা নিয়ে বসলাম এটা মোবাইল এখন দেখো মোবাইল দেখতে দেখতে এটা ওই দু দুবার একবার হয়ে যাবে যদিও বেশি বেশি করে নেই না কিন্তু অল্প করেই নেই কিন্তু তাও হলেও একটা অভ্যাস হয়ে যাচ্ছে শোনো আজকে মনে হয় তাড়াতাড়ি চলে আসবে আজকে একটু বেরানোরও আছে টুকটাক কিছু কেনাকাটি আছে আমার মানে কসমেটিক্সের কিছু লাগবে যেগুলো একেবারেই ফুরিয়ে গেছে অনেক দিন ধরেই ভাবছি নেব নেব কিন্তু যাওয়াও হচ্ছিলো না ওই দিকটাই তো সেই জন্য নেওয়াও হচ্ছিলো না তো আজকে গিয়ে নেব আর দেখি কিছু কাজ আছে একটু ঘুরেও আসবো সন্ধ্যা হয়ে গেলে না একটু বাইরে গেলে একটু বেশ মনটা ফ্রি লাগে মানে সারাটা দিন ধরে বাড়িতেই কাজকর্ম কাজকর্ম করতে সন্ধ্যা হয়ে গেলে মনে হয় কি একটু বাইরে মানে আধ ঘন্টার জন্য হলেও যদি বাইরে যায় না তাও মনে হয় কি যে না মানে মন মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যাবে তো যাই হোক দেখা যাক কী হয় কম বলেছে তো তাড়াতাড়ি আসবে এখন যতক্ষণ না আসছে ওর কথা তো মানে বলা মুশকিল তো চলো এখন একটু আমি রেস্ট নেই একবারে সন্ধ্যাবেলা আবার দেখা হচ্ছে ওই আজকে কিন্তু ঠিকঠাক টাইম মতনই চলে এসেছিলো বাড়িতে মানে অফিস থেকে যেমন বলেছিল তাড়াতাড়ি আসবো সেই মতনই চলে এসেছিলো কিন্তু আজকে আমাদেরই বেরোতে দেরি হয়ে গেলো এই বেরোবে না বেরোবে না করতে করতে না বেরোই যাই প্যান্টটা আমার একটু মানে অল্টার করানোর আছে সেগুলো দিয়ে আসি আসলে একটা জিন্স কিনেছিলাম না তো সেই জিন্সটা হচ্ছে একটু মানে লম্বাটা একটু বেশি তো সেই জন্য ওটাকে অল্টার করতে দেবো যে না এটা না দিয়ে আসলে আমি কালকে পরশু দিন পাবো না তো যাই হোক ওটা দিয়ে আসলাম দিয়ে ভাবলাম তোমাদেরকে তো বললাম যে কসমেটিক্সের জিনিস কিছু কিনতে হবে তো এই যে কম্প্যাক্টটা কিনলাম এটা অনেক মানে আছে একদম মানে কুড়িয়ে কাছিয়ে আমাকে ইউজ করতে হচ্ছে এখন তো এটা নিলাম আর একটা লিপস্টিক নিলাম আমার মানে গেলেই না কিছু নেই না নিই আমার খালি লিপস্টিক নেওয়ার খুব নেশা মানে একটা লিপস্টিকও নিয়ে নিলাম আর আমার আইব্রোর যে ব্রাশটা ওই ব্রাশটা কোথায় যে হারিয়ে গেছে বেটু ফেলে দিয়েছে না কি করেছে যাই হোক আমি ওটা খুঁজেই পাচ্ছি না তো ওটাও লাগতো তো সেই জন্য ওটাও একটা নিয়ে নিয়েছি আর বেশি কিছু নেই আর কিছু নেওয়ার ছিলও না যদিও একটা ছোটো সাইজের ক্লিপ নেওয়া মানে ক্র্যাচারগুলো নেওয়ার ইয়ে ছিল কিন্তু ওগুলো আমি পাইনি আর বেশি খুঁজেও নি আর এত টানা লাগছিল না বেরিয়ে তখন শুনে বললাম চলো তার থেকে বাড়ি চলে যাই তো সেই জন্য ওটা নিয়ে দিয়ে তারপরে আর বেশি কিছু আর কোনো দিকে যায়ও এর টুকটাক আরও কিছু কাজ ছিল সেগুলো আর কিছু করলাম না ওটা করে সোজা একদম বিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসেছি আর ও আর বিরিয়ানির কথা বললাম যে কেন বলো তো বেটু না পরশু দিন থেকেই না তার আগের দিন থেকে বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো আমি শুনে করলাম চল তাহলে আজকেই বিরিয়ানি খাওয়া যাক তো আমি দিয়ে মাকে ফোন করলাম যে কী গো বিরিয়ানি খাবে নাকি বললো যে হুম তোরা যদি খাস তাহলে খাবো তো আমি বললাম আমি কিন্তু খাবো না তোমরা যদি খাও তাহলে নিয়ে যাবো আর বেটুও বলছে খাবো খাবো ঠিক আছে তো আমাকে বল তুই কেন খাবি না আমি না আমি খাবো না আমি ওই ডালিয়া আছে দুপুরের একটু ওইটা দিয়ে ডিমের অমলেট করে ওটা দিয়ে খেয়ে নেব যাই হোক এদিকে বিরিয়ানি নিয়েও চলে এসছে আমাকে বললাম নিয়ে যখন চলে এসছে এখন সবে নটা মতো বাজে নিয়ে যখন চলেছে তাড়াতাড়ি খেয়ে নাও গরম আছে না হলে আবার পরে মাইক্রোওভেনে এটা আমার গরম করতে হবে তো একটা নিয়ে এসেছিলাম আলু বিরিয়ানি আর একটা নিয়ে চিকেন বিরিয়ানি মানে একটা আনলে না চারজনের হতো না যেহেতু মানে তিনজনের হয়ে যাবে চারজনের হবে না আর ওই জন্য দুটো নিয়ে এসেছে একটা চিকেন বিরিয়ানি একটা আলু বিরিয়ানি আর মা ওদেরকে বাবারও যেহেতু চিকেন খাবে না ওই জন্য মানে ডিমটাকে সেদ্ধ করে ওটাকে আবার ভালো করে ভেজে নিয়েছে আর এদিকে সোনুকেও দিয়ে দিলাম মারা ওদিকে খেতে বসে গেছে আর এই যে বেটুকে বেটুর জন্য এসে ওর দেখবে খালি মজাটা তাহলে দেখ ওর মুখের এক্সপ্রেশনটা কি বিরিয়ানি দেখে বাপরে ও খাবে বলে কি হাততালি দিচ্ছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো আমি যে না তুমি খাবে না আমি খাবো বলছে না আমাকে তুমি খাইয়ে দাও আমি আমি আজকে নিজে নিজে খাবো না আমি ভালো করে খাবো আমি ঠিক আছে মানে এত কথা বলছে না মনে হচ্ছে কি ওকে পাঁচ মনে মানে কেউ শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আরও এইভাবে কথাগুলো বলছে দেখো বিরিয়ানি খাচ্ছে কোনো ট্যাটু কিচ্ছু নেই জল খাবো এই খাবো সেই খাবো কোনো কিছু নেই আর আমি শুনে বললাম তুমি এক কাজ করো ওকে মোবাইলটা একটু দিয়ে দাও তাহলে বেশি লাফালাফিও করবে না কেন ও না খেতে খেতে যদি লাফালাফি করে না ফট করে বমি করে দেয় সেই জন্য লাফালাফিও করবে না চুপচাপ বসে থাকবে তো আমি খাবো না খাবো না করছি ঠিকই কিন্তু শোনু আমাকে বলছে একবার খেয়ে দেখো সবাই খাচ্ছে ওদেরকে মাও এসে আমাকে বলে গেলো সবাই খাচ্ছে তুই খাবি না একবার খেয়ে দেখ আমি যে আমি খাবো না তাও শোনু একবার জোর করে আমাকে একটু চিকেন দিয়ে বিরিয়ানি দিলে একবার না দুবার মতো খেয়েছি যে তুমি আমাকে আর দিও না কারণ আমি এরপরে আর তাহলে আর ডালিয়া কিন্তু খেতেই পারবো না তো যাই হোক ওদেরকে মানে ওদের খাওয়া দাওয়া হয়ে গেল দিয়ে এসে আমি এই যে ডিমের অমলেটটা করে নিচ্ছি প্রথমে ভাবছিলাম যে ডিমের অমলেট করবোই না থাক শুধু ওই ডালিয়াটা দিয়ে খেয়ে নেবো তারপরে দেখলাম না ডালিয়ার পরিমাণটাও খুব একটা বেশি ছিল না অল্পই ছিল এটা দিয়ে হবেও না তার থেকে একটা ডিমের অমলেটই করে নিই একটু টাইম লাগবে ঠিকই কিন্তু তাও ঠিক আছে কোনো অসুবিধা হবে না এদিকে মাকেও আর বললাম না যে তো মা মানে একদম মুখ টোক ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে ঘরে ঢুকে পড়েছে বেটুর কাছে তো আবার আসবে আবার এসে আমাকে অমলেট করে দেবে তার থেকে মঞ্চ আমি করে নিই তো এই যে ডিভেনমলেটু আমার হয়ে গেছে আর দেখো ডালি আর পরিমাণ দেখো অল্প এটা তো মানে রাখার কথাই না কিন্তু আমি আর পারবো না খেতে জোর মানে চেপে চুপে খেতে হবে বলে আমি কিন্তু আর দুপুরে খাইনি তো যাই হোক খাইনি বলে ভালোই হলো এদিকে আমার এই হয়ে গেল আর ওদিকে শোনু তো বেটুকে মানে ব্রাশ ট্রাশ করিয়ে টুড়ি দিয়ে ক্রিম টিম মাখিয়ে দিয়ে মাদের কাছে পাঠিয়ে দিয়েছে তো এই ঘরে আছে আর আমি এখানে যে বসে আছি শোনু আমাকে বলছে যে কেশবের জায়গাটা ভালোই লাগছে দেখতে বললাম হ্যাঁ গো ভালোই লাগছে দেখতে মানে একটু এবার একটু অন্য রকমভাবে সাজিয়েছি তো দেখতে বেশ ভালো লাগছে আর প্রত্যেকবার মানে মোটামুটি কম মাস দু মাস কি আড়াই মাস মতো ওই একই রকমের ইয়ে দেখছিলাম তো এখন একটু নতুন নতুন দেখছি মানে ভালো লাগছে দেখতে আর এই যে ডিমের অমলেটটা খাচ্ছি ডিমের অমলেটটা না একটু লবণটা বেশি হয়ে গেছে তারা উঠো করে করেছি তা বুঝতে পারিনি তো লবণটা একটু বেশি তাও ঠিক আছে ডালিয়াটা দিয়ে খাচ্ছি অতটাও কিছু মনে হয় একটু অনেক পর আমাদের কাছে যে ছিল তাই না হ্যাঁ কদিন পর নিজে নিচ্ছে হ্যাঁ তা আমার নিজের ইচ্ছে আজকে আর মাদের কাছে শোবে না আজকে আমি ওই ঘরে গেছি আমাকে বলছে হ্যাঁ মা আমাকে বলছে যে আজকে বলছে পাপার কাছে শোবো কোথায় শোবে আজকে পাপা গাই পাপা গলে হ্যাঁ কেন কাকি ঘরে গিয়ে সব গাগি গাই থোবো না হুম না গলে ওখানে শুয়েই পড়েছিল আর একটু হলেই মানে ঘুমিয়ে যেত মানে ঘুমো চলে এসেছিলো কিন্তু হঠাৎ করে আমি যদি না যেতাম না তাহলে মনে হয় থাকতো তার মধ্যে আমিও চলে গেলাম আমাকেও দেখতে পেয়ে গেল হ্যাঁ মশা দিয়ে তখন মানে শুরু করে দিল যে আমি পাপা ঘরে গিয়ে এসবো ঠিক আছে অনেক দিন হয়নি আর যে কি মন হয়েছে ছেলেরা আমার আমাদের কাছে ঘুমাবে আজকে তুমি কি খেয়েছো বলো বিরিয়ানি বিরিয়ানি কেমন খেতে লাগলো কি বলতে হয় কি বলতে হয় টেটি টেটি ইয়ামি 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 মানে বিরিয়ানি করে করে সকাল থেকে আজকে মাথা খারাপ করে দিল ওদিক থেকে মামার বাড়িতে হ্যাঁ ও কালকে বৌদিকে বলছে ঝিনুকের মাকে বলছে যে আমার মন খারাপ তো বহুত জিজ্ঞেস জিজ্ঞেস করছে যে তোর মন খারাপ কেন রে বলছে বিরিয়ানির জন্য মানে কীরকম তাহলে চিন্তা করো বিরিয়ানির জন্য আমার মন খারাপ তারপরে আজকে ওদিকে মামার বাড়ি থেকে ফোন করেছে তো মামিকেও বলছে আমি বিরিয়ানি খাবো মানে বিরিয়ানি বিরিয়ানি করে দু তিন দিন থেকে মাথা খারাপ করে দিল তার মধ্যে দিয়ে সন্ধ্যাবেলা বাবাকে আবার গিয়ে বলছে যে দাই আমাকে টাকা দাও আমি বিরিয়ানি খাবো ও বিরিয়ানি আনতে যাবো তার চিন্তা করো এতটুকু বাচ্চা বিরিয়ানি বিরিয়ানি হুম আমার তো এই বয়সে বিরিয়ানি নামই শুনিনি

কালকে আবার আমার এক আমার আর বাবার এক জায়গায় যাওয়ার কথা আছে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠতে অনেকদিন পর পেয়েছে চটকা চটকি শুরু করে দিয়েছে এই চললো মানে এখন বাজে পনেরো বারোটা এটা যদি বাঁধের ঘরে থাকত এতক্ষণ ঘুমিয়ে যেত যদি এখানে চলে আসলো ঘুমটা একটু ইয়ে হয়ে গেল যাই হোক আমার এই জায়গাগুলো কেন লাল লাল করছে ও লিপস্টিক দিয়েছিলাম সেই জন্য ঠিক মতো মতো পরিষ্কার করা হয়নি সেই জন্য লিপস্টিক লেগে গেছে লাল লাল লাগছে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার আজকে লঙ্কা চিরে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে খুব হাসি খুশি থেকো চলো টাটা গুড নাইট কি গো গুড নাইট কি বলবার গুড নাইট নাইট নবী ভাই আচ্ছা আচ্ছা টাটা